মান পরীক্ষার জন্য করোনার ভ্যাকসিন ওষুধ প্রশাসনে জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব, আরও জানাবেন তিনি। হিমেল মাহবুব, মান পরীক্ষার জন্য বেক্সিমকো টিকা ওষুধ প্রশাসনে জমা পড়েছে, ফলাফল কখন নাগাদ জানা যেতে পারে? আর কালকে তো আনুষ্ঠানিকভাবে টিকার কার্যক্রম শুরু হচ্ছে, সে ব্যাপারে আরেকটু জানাবেন আমাদের। ইব্রাহিম, যেহেতু আর খুব কম সময় আছে, আর আসলে 24 ঘন্টার সময়ও কিন্তু নেই, সে তো সেই হিসেবে আসলে এই যে মান পরীক্ষার জন্য যে ভ্যাকসিনের নমুনা জমা দেওয়া হয়েছে সেটির রিপোর্ট কিন্তু খুব দ্রুতই পাওয়ার কথা। আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে জানতে পেরেছি যে তারা মান পরীক্ষার জন্য ভ্যাকসিন জমা দিয়েছে, তবে ওষুধ প্রশাসন সেটি কতক্ষণ নাগাদ পরীক্ষা করতে পারবেন কিংবা সার্বিক অবস্থা সম্পর্কে দুপুর 1:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছিলাম। আপনি জানেন যে সেখানে কিন্তু আগামীকাল দুপুর 3টায় প্রথম একজন নার্সকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি কিন্তু আরও 17টি পেশার মোট আরও 24 জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা সেখানে প্রস্তুতি কেমন দেখতে গিয়েছিলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, তিনি আমাদের জানিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল পুরোপুরি প্রস্তুত আগামীকালের যে কর্মসূচি সেটি উদ্বোধন অনুষ্ঠানের জন্য কুর্মিটোলা হাসপাতালের সার্বিক প্রস্তুতি শেষ করেছেন তারা। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল এবং কুয়েত মৈত্রী এই 5টি হাসপাতালে আরও 450 থেকে 500 স্বাস্থ্যকর্মীদের কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে এবং 7 দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয় ব্রিফিং শেষে কী তথ্য দেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক সেটি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ইব্রাহিম মাহবুব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।